স্টুডেন্টস, তোমাদেরকে আজকে আমি একটা মজার জিনিস দেখাবো। তোমরা সবাই বইয়ে সবসময় রিফ্লেকশন অফ লাইফ পড়েছ, তুমি দেখেছ যে ইনসিডেন্টরে ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে রিফ্লেক্ট হয়ে আবার ফার্স্ট মিডিয়ামে ফিরে যায়। সবসময় বইই পড়েছ, প্র্যাকটিক্যাল দেখোনি। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাবো। এই দেখো, আমার কাছে প্লেন মিরর আছে, আর এটা হচ্ছে একটা লেজার যার মাধ্যমে একটা রে বা রে অফ লাইট বলতে পারো বা পাথ অফ লাইট এটা বেরোবে, ঠিক আছে? এখন আমরা রিফ্লেকশন অফ লাইটের যে প্রিন্সিপালটা এটা দেখব। এই যে পাথটা দেখতে পাচ্ছ, এটা মিডিয়ামটা কি? এয়ার মিডিয়াম আমরা জানি। এয়ার মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে যখন যাবে, সেকেন্ড মিডিয়ামটা হচ্ছে প্লেন মিরর। কি হয় দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? দেখো, যখন সেটা প্লেন মিররে গেল, আবার সে ব্যাক করে ফার্স্ট মিডিয়ামে ফিরে এলো। ফার্স্ট মিডিয়ামে এলো কেন? রিফ্লেকশন অফ লাইট কি বলে? লাইট ট্রাভেলস থ্রু দ্য মিডিয়াম ওয়ান, রিফ্লেক্টস ইন মিডিয়াম টু অ্যান্ড গোজ ব্যাক টু মিডিয়াম ওয়ান এগেইন। তো যেটা বইয়ে লেখা আছে এটা প্র্যাকটিক্যালি আমরা দেখলাম। এবং দেখো, অ্যাঙ্গেল যত কমবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও কমবে। যত ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাড়বে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও বাড়বে। আর যখন ইনসিডেন্ট হবে 90 ডিগ্রি, কার সাথে 90 ডিগ্রি? এই মিররটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হবে, তখন কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে। মিররের সাথে 90 ডিগ্রি, কিন্তু নর্মালের সাথে কত ডিগ্রি? 0 ডিগ্রি, ঠিক আছে? নর্মালের সাথে 0, ইনসিডেন্টের মিররের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল।